স্কুল পড়ুয়াদের মধ্যে অনেকে ড্রাগসের নেশা আসক্ত হয়ে পড়েছে। শিরাপথে মাদক সেবনের ফলে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। রবিবার বটতলী মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে 15তম শিশু মেলা ও রক্তদান উৎসবের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ক্লাব প্রাঙ্গণে শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা। শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য শিশু মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের যেভাবে গড়ে তোলা হবে সেভাবেই তারা গড়ে উঠবে। বর্তমানে যারা শিশু, আগামী দিনে তারা দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্লাস্টিক থেকে নানান রোগের সৃষ্টি হয়, তার জন্য প্লাস্টিক বর্জন করা অত্যন্ত প্রয়োজন। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো জাতপাত কিংবা ধর্ম নেই, রক্তের কোনো লিঙ্গ বৈষম্য নেই। তাদের যে যে মানসিক ভাবে তাদের উন্নয়ন করা, সাংস্কৃতিকভাবে ওদের যে সামনের দিকে এগিয়ে না যাওয়া, সেটা কিন্তু মা বাবারা সবাই করে। এবং মা বাবারা কিন্তু বিশেষ করে মারা সবসময় যে জিনিসটা ওনারা পাননি সেটা চাই, যে জিনিসটা তার ছেলে মেয়ের মধ্যে সেটা হোক, এবং সেই দিশায় আপনারা কাজ করেন। এবং এই যে একটা আনন্দের একটা পরিবেশ এখানে আজকের যে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা করেছে, এর জন্য সত্যিই ওনাদেরকে আমি সাধুবাদ জানাবো। এদিনে অনুষ্ঠানে এলাকার কচি কাঁচারা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। শিশু মেলা ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। রক্তদান শিবিরে এদিন এলাকার বহু মানুষ স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন। শান্তন টিভি।